আসসালামু আলাইকুম। জনিস কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। হাতে মাখিয়ে পিপ বিরিয়ানি, বিরিয়ানি অনেকেই পছন্দ করে। আপনিও চাইলে আমার রেসিপি ফলো করে খুব সহজেই বিরিয়ানি রান্না করতে পারেন। আজকের বিরিয়ানি রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না, ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই এই বিরিয়ানি রান্না করতে পারেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের বিরিয়ানির জন্য এখানে নিয়েছি হাফ কেজি গরুর মাংস। গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি। তারপর মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, এখানে মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়ো, এগুলো এক চামচ করে আছে, শুধু হলুদের গুঁড়ো হাফ চামচ। দুই টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা, পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা, পরিমাণ মতো লবণ, তিন টেবিল চামচ টক দই। এখন এই সব উপকরণগুলো একসঙ্গে মাংসটার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মাংস মাখিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন ম্যারিনেটের জন্য এক ঘন্টা রেখে দিব। যাদের হাতে সময় থাকবে তারা 2 থেকে 3 ঘন্টার মতো ম্যারিনেটের জন্য মাংস রেখে দেবেন, তাহলে রান্না করার সময় মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার মতো। আজকে রান্নার জন্য ম্যারিনেট করা মাংস একটি ফ্রাই প্যানে নিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন মশলা আর পেঁয়াজটা মাংসের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অল্প আঁচে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মাংস দিয়ে পানি উঠেছে। এ সময় চুলার আঁচ একদম লোতে দিয়ে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত মাংস কষিয়ে নিতে হবে। এখানে আর কোনো রকম পানি দিতে হবে না, মাংস থেকে যে পানি উঠে আসছে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটা দিয়ে আমি মাংস কষিয়ে নেব। 2 থেকে 3 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাংস যেন পুড়ে না যায়। ঝোলটা টেনে আসার আগ পর্যন্ত মাংস কষিয়ে নিতে হবে। মাংসের মধ্যে যে ঝোলটা ছিল ওটা টেনে এসেছে এবং মাংস থেকে তেলের একটা চিটচিড়ে ভাব চলে আসছে। তো মাংসটা কষা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। অপর দিকে বিরিয়ানির জন্য রাইস করে নিব। এখানে 3 কাপ বাসমতি চাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ফুটানো পানিতে দিয়ে 99% মতো রান্না করে নিয়েছি। এই রাইসটা আপনাকে বিরিয়ানির জন্য 99% মতো রান্না করেই নিতে হবে। এখন একটি স্ট্রেনারের মাধ্যমে রাইস থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রের নিচে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, যেন পাত্রের নিচে লেগে না যায়। এরপর 2টা লেয়ার করে নিব। প্রথমে দিয়ে দিলাম রাইসগুলো, প্রথম লেয়ারে রাইস দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কষানো মাংসের পিসগুলো দিয়ে দিব সাজিয়ে।
দুইটা লেয়ার করে নেব, তার জন্য ভাগ করে মাংসগুলো সাজিয়ে দিতে হবে। প্রথম লেয়ার হয়ে গিয়েছে, এখন আবার রাইসগুলো দিয়ে দিব সেকেন্ড লেয়ারে। এরপর আবার কষানো মাংসগুলো সেকেন্ড লেয়ারে দিয়ে সাজিয়ে নিব। সাজানো হয়ে গিয়েছে, আবারও রাইসগুলো দিয়ে মাংসগুলো ঢেকে দিব। এখানে নিয়েছি কাজু বাদাম, আলু বকরা, কিশমিশ, এগুলো দিয়ে বিরিয়ানি সাজিয়ে নিব। চতুর্পাশে ভালোভাবে এগুলো দিয়ে সাজিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কেওড়া জল। সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম, পরিমাণ মতো টেস্টিং সল্ট। প্রয়োজনীয় সব উপকরণগুলো দিয়ে সাজিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলায় একটি তাওয়া দিয়ে তাওয়ার উপর বিরিয়ানির পাতিলটি বসিয়ে দিতে হবে। এ সময় চুলার আঁচ একদম লোতে দিতে হবে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 10 মিনিট ঢেকে রাখার পর আমার বিরিয়ানি রান্না করা শেষ। এখন শুধু ঢাকনা খুলে পরিবেশন করার পালা। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।